আসসালামু আসসালাম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন পৃথিবীর যে যেখান থেকে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে প্রত্যেক টিভি নিয়মিত আয়োজন প্যারেন্টিং সিরিজের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যারা নতুন এসেছেন অর্থাৎ যারা নতুনভাবে এই চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনাদেরকে আজকের এই এপিসোডের শেষ পর্যন্ত পাবো তো আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই মোবাইল নামটা শুনলেই হলো একবার হাতে পাওয়ার জন্য কত যে বায় না কত যে কান্না না দিলে জেদ আরও বেড়ে যায় আর হাতে পেলেই সঙ্গে সঙ্গে বুঁদ মোবাইলের স্ক্রিনে দুধের শিশুও আজকাল মোবাইলে ভিডিও বা ছবি না দেখে খেতে চায় না নার্সারির বাচ্চাগুলো মোবাইল গেমসে মুখ গুঁচে বারণ করলে বাড়িতে বেঁধে যায় যুদ্ধ আবার অনেক মা নিজের কাজ গোছানোর ব্যস্ততায় শিশুর হাতে তুলে দেন মোবাইল প্রায় সব বাড়িতেই একই দৃশ্য বাচ্চারা এতটাই মোবাইলে আসক্ত যে মাঠে খেলতে যাওয়া কিংবা বন্ধুর সঙ্গে সময় কাটানোই আগ্রহ নেই তারা ক্রমশই হয়ে উঠছে ডিজিটাল ইনটক্সিকেটেড যার প্রভাবে শিশু মস্তিষ্কে রেডিয়েশনের প্রকোপ মারাত্মক বাড়ছে অনেক দেশেই বারো বছর বয়সের আগে মোবাইল ফোনের ব্যবহার কিন্তু এদেশে সেই সচেতনতাই নেই টিভি প্যারেন্টিং সিরিজের আজকের আয়োজনে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি শিশুদের উপর স্মার্টফোন বা সেলফোনগুলির যে মারাত্মক ক্ষতিকর প্রভাব সেই প্রভাবগুলি নিয়ে আমরা আজকে আটটি বিষয় আটটি ক্ষতিকর দিক আপনাদের সামনে তুলে ধরব প্রথমটি হচ্ছে টিউমার বেশ কিছুদিন ধরে শিশুদের উপর সেলফোন বিকিরণ প্রভাবগুলি বোঝার ক্ষেত্রে ব্যাপক গবেষণা হয়েছে যেহেতু শিশুরা এখনও এমন একটি পর্যায়ে রয়েছে যেখানে তাদের দেহ পরিবর্তন এবং বর্ধনের মধ্য দিয়ে চলছে মোবাইল রেডিয়েশনের প্রভাবগুলি প্রাপ্তবয়স্কদের থেকে তাদের উপর পৃথক হতে পারে যেসব শিশুদের অনেকটা বর্ধিত সময়ের জন্য ফোন ব্যবহার করার প্রবণতা রয়েছে তাদের কানের কাছে ফোন রাখার কারণে বিশেষত কান এবং মস্তিষ্কের অঞ্চলে ম্যালিগন্যান্ট টিউমার হওয়ার উচ্চত সম্ভাবনা দেখা গেছে মস্তিষ্কের মতো অঙ্গগুলির জন্য হাড় টিস্যু এবং প্রতিরক্ষামূলক আবরণগুলি শিশুদের মধ্যে এখনও খুব পাতলা সুতরাং এই অঙ্গগুলি মোবাইল ফোন থেকে নির্গত ষাট ভাগ রেডিয়েশন শোষণ করে বিকিরণটি মানুষের শরীরে অদ্ভুত প্রভাব ফেলতে পারে কখনো কখনো সরাসরি স্নায়ুতন্ত্রকেও প্রভাবিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে একটি সম্ভাব্য কার্সিনোজেন কার্সিনোজেন হিসেবে শ্রেণীবদ্ধ করেছে এবং ক্যান্সারের সম্ভাব্য ঝুঁকি বহন করে বলে আখ্যা দিয়েছে মস্তিষ্কের ক্রিয়াকলাপের সমস্যা মোবাইল ফোনগুলিতে সমস্ত ধরনের যোগাযোগের জন্য এর অভ্যন্তরের প্রাথমিকভাবে বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গগুলি কাজ করে মস্তিষ্কের নিজস্ব বৈদ্যুতিক প্রবণতা রয়েছে এবং নিউরাল নেটওয়ার্কে যোগাযোগ পরিচালিত হয় শিশুদের মধ্যে ফোন থেকে তরঙ্গগুলি সহজেই মস্তিষ্কের অভ্যন্তরের অংশগুলিতে সরাসরি প্রবেশ করতে পারে কারণ তাদের মস্তিষ্কের রক্ষা ব্যবস্থা শক্ত হয় না গবেষণায় দেখা গেছে যে কেবল দুই মিনিটের জন্য ফোনে কথা বলার মাধ্যমে কোনো শিশুর মস্তিষ্কের অভ্যন্তরে বৈদ্যুতিক ক্রিয়াকলাপ পরিবর্তন হয়ে যায় এই ত্রুটিযুক্ত ক্রিয়াকলাপটি মেজাজের ধরন এবং আচরণগত প্রবণতার পরিবর্তনের কারণ হতে পারে এবং শিশুদের নতুন জিনিস শিখতে বা সঠিকভাবে মনোনিবেশ করতে সমস্যা করতে পারে তিন অ্যাকাডেমিক পারফরমেন্স অনেক শিশু তাদের স্কুলে তাদের সাথে ফোন নিয়ে যায় স্কুলের বিরতিতে বা এমনকি ক্লাসেও বন্ধুদের সাথে চ্যাট করা বা গেম খেলে এই সমস্যা দিন দিন বাড়ছেই এর ফলে শিশুরা ক্লাসে মনোযোগ দিতে ব্যর্থ হয় গুরুত্বপূর্ণ পাঠ্য বাদ পড়ে যায় এবং ফলস্বরূপ পড়াশোনা এবং পরীক্ষা সম্পর্কে সমস্যা হয় বিদ্যালয়ে অন্যায় করা স্মার্টফোনগুলি শিশুদের পড়াশোনা থেকে কেবল বিচ্যুত করে না পরীক্ষায় খারাপ স্কোর করার পাশাপাশি তাদের খারাপ ব্যবহারও তৈরি হতে পারে এবং বাড়তে পারে ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে যে শিশুরা স্কুলে অনুমোদিত নয় এমন পরীক্ষাগুলিতে ইনভিল ক্যালকুলেটর ব্যবহার করা পরীক্ষায় প্রতারণার জন্য কপি বা রেফারেন্স তথ্য লুকিয়ে নিয়ে যাওয়া এমনকি পরীক্ষার সময় চুপি চুপি করা বলার মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদের সাথে উত্তর বিনিময় করে এই জাতীয় আচরতীয় আচরণ কেবল একাডেমিক কর্মক্ষমতাকেই প্রভাবিত করে না পাশাপাশি তাদের ব্যক্তিত্বের উপরও খারাপ প্রভাব ফেলে অনুপযুক্ত মিডিয়া অন্যান্য গ্যাজেটের মতো মোবাইল ফোনও একটি টুল বা উপকরণ এবং এটি ভুল উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে শিশুরা তাদের বন্ধুদের দ্বারা বা গ্রুপের মধ্যে ভাগ করা অনুচিত মেসেজ ছবি বা অন্যান্য মিডিয়াগুলি দেখতে পায় এবং এটিকে অন্যের কাছে প্রেরণ করতে পারে তারা তাদের উপলব্ধি এবং চিন্তার প্রক্রিয়া পরিবর্তন করে অল্প বয়সেই পর্নোগ্রাফির দিকে চলে যায় এমনকি তাদের নিজস্ব ইমেজ বিনিময় দায়িত্বগিন দায়িত্ব জ্ঞানহীনভাবে এমন একটি কলঙ্কের কারণ হতে পারে যা তাদের জীবনকে দীর্ঘকাল প্রভাবিত করবে ছয় ঘুমের ব্যাঘাত শিশুরা বন্ধুদের সাথে রাতে অনেক একটা সময় পর্যন্ত কথা বলতে পারে গেম খেলতে বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে পারে যা সময়ের সাথে সাথে ক্লান্তি এবং অস্থিরতা সৃষ্টি করে কম ঘুমও জীবনকে ব্যাহত করে যেহেতু শিশুরা স্কুলে যা পড়ানো হয় তাতে মনোনিবেশ করতে খুব বেশি ঘুমের প্রয়োজন অতএব এটির একটি ডোমিনো প্রভাব রয়েছে যা তাদের জীবনের সমস্ত স্তরে প্রবেশ করে সাত মেডিকেল ইস্যু শিশুদের ফ্রি সময়ে মোবাইল ফোনে চিপকে থাকার ফলে তারা শারীরিক ক্রিয়ায় অংশ নেয় না এবং তাজা বাতাস পায় না এটি তাদের স্থূলত্ব এবং অন্যান্য অসুস্থতার ঝুঁকির মধ্যে ফেলে যার পরে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো ক্ষতিকারক রোগে পরিণত হতে পারে মানসিক স্বাস্থ্য সোশ্যাল মিডিয়ায় শিশুরা সাইবার বুলিং এর সংস্পর্শে আসতে পারে যারা ইন্টারনেটে তাদের হ্যারাস করে এবং তাদেরকে হুমকি দেয় অনেক শিশু যারা সাইবার বুল হয়েছে তারা কেবলমাত্র জীবনের অনেক পরে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে যখন ইতিমধ্যে মানসিক সুপ্রদর্শক আশা করি আজকে যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেক টিভি নিয়মিত আপডেট পেতে বা প্রত্যেক টিভির ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না সুপ্রদর্শক আপনাদের জীবন হয়ে উঠুক আরো সুন্দর আপনাদের সন্তান হয়ে উঠুক আপনাদের জন্য নয়ন জরণের সন্তান আপনাদের সন্তানের জীবন আরো সুখময় আরো শান্তিময় এবং আপনাদের সন্তানদের স্বর্ণোজ্জ্বল সাফল্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ